বনগাঁয় মৃত শ্রমিকদের বাড়িতে শান্তনু ঠাকুর, বিষয়টি নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূল নেতৃত্বের। শুক্রবার মৃতদের পরিবারের সাথে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী। কয়েক মাস আগেই মুম্বাইতে কাজে গিয়ে গত মঙ্গলবার মৃত্যু হয় বনগাঁচাঁদা এলাকার তিন শ্রমিকের। বৃহস্পতিবার তাদের দেহ বাড়িতে আসে। এদিন মৃত শ্রমিকের পরিবারদের সাথে দেখা করতে আসেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির বনগাঁ লোকসভা আসনের প্রার্থী শান্তনু ঠাকুর। শুক্রবার বিকেলে বনগাঁর সীতানাথপুর এলাকায় মৃতদের বাড়িতে যান শান্তনু। মৃতের পরিবারের সাথে দেখা করার পর তিনি বলেন, এই রাজ্যে কাজ নেই, রাজ্যে কাজ থাকলে এই মানুষগুলিকে ভিন রাজ্যে যেতে হতো না, আমরা পরিবারগুলির পাশে থাকব বলেও আশ্বাস দেন তিনি। অ্যাক্সিডেন্টে এই এলাকায় প্রায় 4-5 জনের মৃত্যু হয়েছে। আমার লোকসভাতে এরকম ঘটনা ঘটল, এটা অত্যন্ত দুর্বিষহ আর দুঃখজনক ঘটনা। এই রাজ্যে যদি কাজ থাকত তাহলে এদেরকে আজকে বম্বে গিয়ে কাজ করত, এই রাজ্যে সেই কারখানা থাকতো সেখানে তারা কাজ করত, দেশে ফিরেছে দেশে ফিরে কাজ করতে চান। এই রাজ্যে কোনো কাজই নেই। এই রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের যা পরিস্থিতি তাতে এই রাজ্যের মানুষ প্রায় 50 লক্ষের কাছাকাছি মানুষ বাইরে কাজ করছে এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে তাদের পরিবারের লোকেদের ফেস করতে হচ্ছে। আমরা অনেকবার এরকমভাবে অনেক জায়গাতে মিট করেছি, তো আমরা চাই যে এই মানুষগুলো সুরাহা হোক। আমরাও প্রতিশ্রুতি দিয়েছি কিছু করে দিতে পারবো কিনা, এখন ভোট পরিস্থিতিতে হয়তো পারবো না, তো আগামীতে অবশ্যই একটা কিছু করে দেওয়ার ব্যবস্থা করবো। জানা গেছে মুম্বাইতে কাজে গিয়ে নির্মীয়মান ভবনের প্রায় 16 তলা থেকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বনগাঁর সীতানাথপুরের বাসিন্দা পিজু সালদার, শঙ্কর বৈদ্য ও মনোরঞ্জন সমাদারের। এই বিষয়ে গ্রামের বাসিন্দা তারাপদ মণ্ডল বলেন, অনেকেই আসছেন প্রতিশ্রুতি দিচ্ছেন, এখন দেখার কে কি করে। ওই রাজনীতিবিদরা যা আশ্বাস দেয় সেই আশ্বাস, সেরকম আশ্বাস দিয়ে বিভিন্ন লোক আসছে, সেই সব আশ্বাস দিয়ে যাচ্ছে। এ তো সাংবাদিক মানে যারা রাজনৈতিক রাজনীতিবিদ তাদের আশ্বাস দেবেই, কারণ ফলপ্রসূ কতটুকু হবে সেটাই হচ্ছে বিষয়। প্রত্যেকে প্রতিশ্রুতি দিচ্ছে, এখন কে কতটুকু করতে পারবে সেটাই। হ্যাঁ, বিশ্বজিৎ ঠাকুর বলেছিলেন, বিশ্বজিৎ দাস বলেছিলেন যে এরকম ICGS এর যদি একটা ব্যবস্থা করে দেওয়া যায় মানে ব্যবস্থা করবো। তবে এদিন মৃত শ্রমিকদের বাড়িতে শান্তনু ঠাকুরের যাবার বিষয় নিয়ে প্রশ্ন তুললেন স্থানীয় তৃণমূল নেতা তথা এই গ্রামের পঞ্চায়েতের সদস্য সুবীর কুমার বৈদ্য। প্রসঙ্গত, বৃহস্পতিবার গ্রামে আসেন তৃণমূল বনগাঁ জেলার সভাপতি তথা বনগাঁ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। মৃতের পরিবারের সাথে কথা বলার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন তিনি। এই প্রসঙ্গ তুলে গ্রামের পঞ্চায়েত সদস্য সুবীর বৈদ্য বলেন, আমাদের একটা আশা ছিল কেন্দ্রীয় মন্ত্রী এখানে এসে কিছু প্রতিশ্রুতি অন্তত দেবেন, আমরা আশাহত। আমাদের ধারণা সামনেই নির্বাচন, সেই কারণেই তিনি এসেছেন। এই বিষয়ে তিনি আরো বলেন, উনি একজন কেন্দ্রীয় মন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী, কিন্তু ওনার কাছ থেকে অনেক কিছু আশা করেছিলাম যে ফ্যামিলির পাশে দাঁড়াবে। ফ্যামিলির মানুষ আমার কাছে এসে বলল যে এমন কোনো কথা সান্ত্বনা তো দেয় অন্তত না দিক, সান্ত্বনা দেওয়ার মতো কথাবার্তাও তিনি বললেন না। উপর থেকে উনি সমবেদনা জানাতে এসে সেই বাড়ির উঠানে দাঁড়িয়ে সরকার পক্ষের কতগুলি ব্যর্থতা তুলে ধরলেন, রাজনীতিটা করে গেলেন। স্বল্প কিছু প্রতিশ্রুতি অন্তত রাখার দরকার, সেরকম আমরা একটা এক্সপেক্ট করেছিলাম। কি উদ্দেশ্যে এসেছে, কেন এসেছে, তার কোনো কুলকিনারা আমরা পেলাম না। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।